হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড চ্যাটিং। আমি শ্রাবন্তী, আর আজকে আমি বাটার নান কীভাবে বানাতে হয় সেটা করে দেখাবো। তার আগে জানিয়ে রাখি, যে কোনো ভেজ এবং নন ভেজ সাইড ডিশের সাথে এটা ট্রাই করতে পারেন। এটা যে কোনো ডিশের সাথে খেতে খুব ভালো লাগে, আর আমার মতোই এরকম সফট আর স্পঞ্জি বাটার নান যদি আপনারা বানাতে চান, আমার ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে জানান কেমন হয়েছে। আর আমার যদি পরবর্তী ভিডিওগুলি দেখতে চান, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন। তো চলুন দেখে নিই বাটার নান বানাতে কি কি লাগছে আর কিভাবে বানাতে হচ্ছে। আচ্ছা, এই সমস্ত হলো আমার ইনগ্রিডিয়েন্টস। প্রথমে আমাদের ময়দা লাগছে, যেটা পরিমাণে 400 গ্রাম। তারপরে আমি 1/2 টিস্পুন নুন নেব এবং 2 টিস্পুন চিনি নিচ্ছি, আর 2 টেবিল স্পুন এখানে টক দই ব্যবহার করব। আর তারপর আমি মাখন নেব, মাখনের তেমন কোনো পরিমাণ নেই। আর তারপর আমি 1 টিস্পুন এখানে বেকিং পাউডার নেব এবং 1/2 টিস্পুন বেকিং সোডা নেব। আর রান্নার জন্য আর ময়ান দেওয়ার জন্য আমি রিফাইন অয়েল ব্যবহার করব। আর সামান্য আমাদের হালকা গরম জল লাগছে, আর এটা গার্নিশিংয়ের জন্য এটা কালো জিরে এবং এটা তিল। তো এগুলো হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমে আমি একটা চালনিতে ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নিচ্ছি, যাতে কোনো ডালা না থাকে। এরপর ভালো করে চেলে নেওয়ার পর আমি এর মধ্যে চিনি আর নুন দিয়ে দেব এবং আবার ভালো করে এটা সমস্তটা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দই দিয়ে দেবো, পুরো দইটাই দিয়ে দেবো এবং খুব হালকা হাতে এটাকে আমি এরকমভাবে তুলে তুলে আস্তে আস্তে মাখবো। বেশ অনেকক্ষণ ধরে এরকম মাখার পর যখন দেখবো দই এবং ময়দাটা ভালো করে মিক্স হয়ে গেছে, আমি এর মধ্যে 2 টিস্পুন রিফাইন অয়েল দেবো এবং আবার এই সমস্তটাকে খুব ভালো করে এইভাবেই মাখতে থাকবো। এবং শেষে সব যখন একসাথে মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল দেবো। জলটা আমাদের হালকা ঈশতোষ্ণ হতে হবে, তবে ডোটা ভালো হবে। এবং আমাদের খেয়াল রাখতে হবে আমরা জলটা এমন পরিমাণে দেব যাতে আমাদের ডোটা বেশি শক্ত না হয় আর একদম নরম পাতলাও না হয়, মোটামুটি আমাদের হালকা নরম হতে হবে। তো আমি এইভাবে মাখার পর যখন দেখব আমাদের ডোটা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে 2 টিস্পুন রিফাইন অয়েল দেব এবং আবার খুব ভালো করে এটা এইভাবে চেষে চেষে মাখবো। খুব ভালো করে ময়ান দেওয়ার পর আমি এইটা 4 থেকে 5 ঘন্টার জন্য ঢাকনা লাগিয়ে, বা আপনারা পারলে ক্লিন ফিল দিয়েও আমাদের বোলটাকে ঢেকে রেখে যে কোনো গরম জায়গায় বা যে কোনো শুকনো জায়গায় এইটা রেখে দিতে পারেন। তারপরেই দেখবেন আমাদের ডোটা অনেকটা ফুলে উঠেছে। তো 4-5 ঘন্টা পর আপনারা চেক করে নিচ্ছি, ঢাকনা সরিয়ে দেখুন আমাদের ডোটা অনেকটা ফুল উঠেছে। এরকম আঙুল দিয়ে চেপে আমরা এটা চেক করে নেব। এরপর আমি এটা সামান্য ডোয়ের অংশ নিয়ে বল বানাবো এবং আমি যে কোনো উডেন সারফেসের মধ্যে একটু ব্রাশ লাগিয়ে অয়েল ব্রাশ করে দেওয়ার পর এই বলটা দিয়ে আমি একটু আঙুলের সাহায্যে চেপে দেব এবং এটা বেলনের সাহায্যে আমি একটা রুটির আকার করে নেব। আপনারা নিশ্চয়ই দেখেছেন কীভাবে নান বানাতে হয় বা আপনারা খেয়েছেন দোকানেও, তো এটা একদম সেরকমই লাগবে টেস্ট। এবার আমি এর ওপর কালো জিরে আর তিল ছড়িয়ে দিলাম, এটা বাটার নানের টেস্ট আরও এনহ্যান্স করে। এবার আমি এটাকে ব্যালনের সাহায্যে ভালো করে প্রেস করে দেব, তারপরে এটাকে উল্টে দেব এবং এর চারপাশে আমি সবটা ভালো করে জল দিয়ে স্প্রেড করে দেব, যাতে যখন তাওয়ার ওপর রাখবো নানটা চিপকে থাকে, স্টিক করে থাকে, তো আমাদের তারপর শেকতে সুবিধা হবে। তো এটা ভালো করে স্প্রেড করে দিলাম, এবার আমি এটা তাওয়ার ওপর রেখে দেবো। তো আমাদের থিকনেসটা দেখিয়ে দিই, আমাদের এরকম থিকনেস হবে নানের। এবার আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে এটা ঢাকনা লাগিয়ে রাখবো। তো দেখুন আমাদের নানটা ফুলে উঠেছে, এইভাবেই হবে। এবার আমি এইটা তাওয়াটাকে উল্টে দেব ফ্লেমের ওপর এবং এইভাবে শেকবো, এটা খুব ভালো করে শেকতে হবে। এইভাবে আপনারা দেখে দেখে চারপাশটা ভালো করে ফ্লেম যাতে লাগে,
তাহলেই ভালো করে আমাদের নানটা সেঁকা হবে। তো আমাদের বাটার নান হয়ে গেছে, এবার এর চারপাশে আমি ভালো করে বাটার দিয়ে স্প্রেড করে দিলাম। তো ফ্রেন্ডস, আমাদের বাটার নান একদম রেডি। তো নেক্সট টাইম আপনারা হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে না আনিয়ে বাড়িতে গরম গরম বানিয়ে ফেলবেন, খুব ইজি বানাতে। আর আমাকে জানাবেন এটা বানিয়ে কেমন হয়েছে। আর আমার যদি আরও আরও ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো ভালো খাবার খাবেন, সব সময় ভালো থাকবেন। চলি তাহলে আজকের মতো, টাটা বাই।